বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরাদয় পুষ্পবন্ত চিত্র সন্দৌতম নদৌ হাজানু লম্বিত ভুজৌ কনকাত সংকীর্তি কপিতরৌ কমলায় মলা তাক্ষস বিশ্বম্বরৌ দ্বীজবরৌ যুগ ধর্ম পাল বন্দে জগত প্রিয় করৌ করুণাবতারৌ প্রথমে আমি সভা কিঞ্চন বৈশ্য মহাভাগত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ বাবার চরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম আর উপস্থিত সমস্ত কৃষ্ণপ্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম কৃপা মঞ্ছকল্পতিরিভেশ কৃপাসিন্দুভ্যই বতিতা পাবনেভ্য নমো ন আমরা চৈতন্য মহাপ্রভু যিনি অবতার সার অবতার গুড়ায় অবতার কেননা তাই তো বলা হয় গৌরাঙ্গের যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল হইল তার সেই মহাপ্রভু চিন্ময় জগতের সন্দেশ নিয়ে আসেন তার পার্শ্বৎসহ আর আমাদেরকে আমাদের সম্বন্ধ জ্ঞান মানে ভগবান যে আমাদের নিকটত নিকটতম আমাদের সবচেয়ে প্রিয়তম এটা আসে তিনি আমাদেরকে জানান যতক্ষণ পর্যন্ত আমাদের আমাদের এই চেতন সত্তা জাগৃত না হয় ততদিন পর্যন্ত এই দুঃখময় সংসার থেকে এই অনাদিকাল মানে সংসার চক্রের যে আবর্তিত যে আমরা হচ্ছি তার থেকে এবং জ্বালা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো না হ্যাঁ তাই তো মহাপ্রভু করুণা করে আমাদের এসে দিয়েছেন হ্যাঁ পিতচিরা চিরা করুন করুণ এক সেই সেই দিয়েছেন সেই যুবধর্ম হরিনাম সংকীর্তন হরে নাম হরে নাম হরের নাম কে বলম কল নাচব অন্যথা তাই তো উঠতে বসতে শুতে যেখানে সেখানে আমরা হ্যাঁ নাম করতে পারি একবার মনে পড়ে গেল মহাপ্রভু বাহ্যকৃত্য করতে যাওয়ার সময় তিনি জিভ্ভটা কামড় দিয়ে যাচ্ছিলেন তখন তার পার্সোনাল সার্ভেন্ট সেই ছোট্ট বালক বয়স একদম অল্প সে মহাপ্রভুর সেবা করতো হ্যাঁ সে গোপাল জিজ্ঞাসা করলো আরে মহাপ্রভু আপনি কেন জিভ্বাই কামড় দিয়ে যাচ্ছেন বলছে আরে গোপাল আমি বাচ্যকৃত্য তো অপবিত্র স্থান সেখানে গেলেও আমি জিভ্বাটাকে আমি কন্ট্রোল করতে পারি না আমি সেখানে বসে হরিনাম করি তাই তো অপবিত্র স্থানে বসে হরিনাম করব তাই জিভ্বাই কামড় দিয়ে নিয়েছি তখন গোপাল বলল মহাপ্রভু আপনি সেটা কি বলছেন আপনি তো বলেছেন যেখানে সেখানে হ্যাঁ উঠতে বসতে শুতে মানে সর্বত্রই আমরা হরিনাম করতে পারবো তবে আপনি যদি জিব কামড় দিয়ে এই যে সেটা যখন মানুষ যখন মৃত শয্যায় সাহিত থাকে তখন তো মানুষ সেই সময় বাহ্যকৃত্য পায় বিছানাতেই করে তখন সে সে কি হরিনাম করতে পারবে না হ্যাঁ তো তখন হরি মহাপ্রভু চমকে উঠলেন গোপালের কথা শুনে আসলে এই সব সব লীলা আমাদের জন্যই আমাদেরকে শিক্ষা দেবার জন্যই তাই গোপালকে বললেন আরে গোপাল তুই আজ আমার চক্ষু খুলে দিলি হ্যাঁ আজ থেকে তুই আমার গুরু হ্যাঁ মহাপ্রভু স্বয়ং যিনি কৃষ্ণাশ্র ভগবান স্বয়ং তিনি গোপালকে বলছেন তার থেকে আমরা মানে মানে বুঝতে পারি আমাদের উপলব্ধি করা দর মানে করতে পারি আমরা স সর্বোচ্চ আমরা হরিনাম করতে পারি আর এইভাবে মহাপ্রভু শাস্ত্রের জ্ঞান দিয়ে পরিভ্রমণে চলছেন যেখানেই তিনি করেছেন সেখানেই সৎসঙ্গই করেছেন সেখানে তিনি হরি কথাই বলেছেন গোস্বামীর সঙ্গে তিনি হরিকথাই বলেছেন সৎসঙ্গই করেছেন আর এখন আমরা আমাদের এই গত শনিবার থেকে আমাদের আলোচ্য বিষয় সেই সনাতন গোস্বামীর সঙ্গে মহাপ্রভু কি করেছিলেন হরি কথাই তো বলছিলেন শাস্ত্রের কথাই তো বলছিলেন কারণ শাস্ত্র কোনো শাস্ত্র মানে এটা বলে আর কোন শাস্ত্র ওটা বলে হ্যাঁ কিন্তু শাস্ত্রের কথা কিন্তু কখনো ভুল হয় না হ্যাঁ কারণ ভ্রম প্রমাদ বিপ্রলিপসা আর করুণা পাঠব হ্যাঁ এইগুলি মানে আমাদের হয় মানে আমরা বদ্ধজীব হ্যাঁ মানুষের মানুষরা মানুষের মধ্যে এই চার প্রকারের টুস দেখা যায় মানে এই ভ্রম প্রমাদ বিপ্রলিপসা করুণা পাটব কে যতই বিদ্যান হোক না কোনো পণ্ডিত্য থাকুক না কেন অনেক জ্ঞান থাকলেও এই চার দোষ থেকে মুক্ত নয় মুক্ত নয় তাই কোনো মায়াবদ্ধ জীব যখন কোনো সিদ্ধান্ত নয় নেয় সেটা নির্ভুল নির্ভুল হওয়া সম্ভব নয় ভুল থাকবেই মানে হানড্রেড পার্সেন্ট কারেক্ট কখনও মানুষের হয় না মায়াবদ্ধ জীব তারা যখন কোনো সিদ্ধান্ত নয় সেখানে মানে হানড্রেড পার্সেন্ট নির্ভুল সম্ভব নয় কোথাও না কোথাও কিছু ভুল থাকবে হবেই মানে যেভাবে অন্ধকারে চলার পথে রাস্তায় রশি পড়ে থাকা দেখলে বাতাসে যখন বাতাসে যখন নড়ে বাতাস যখন নড়ে মানে দূর থেকে আমরা মানে কিছু মানে একটা যেমন কাগজ কিছু একটা পড়ে আছে বাতাসে যখন নড়ে আমরা সেটা সাপ বলে আমরা চমকে উঠি আঁতকে উঠি মানে এটাই হচ্ছে ভ্রম এটাকে বলা হয় ভ্রম এটা মানুষের মধ্যে আছে মানে আর প্রমাদ প্রমাদ হচ্ছে মানে আমরা কানে যা শুনি অনেক সময় আমরা শুনতে ভুল শুনি আমরা অথবা ভুল সেটা শুনে আমরা ভুলটা শুনে আমরা ভুল ব্যাখ্যা করি আর সেটা সেটা হচ্ছে প্রমাদ আর বিপ্লিপসা মানে হচ্ছে মানে প্রবঞ্চনা করার ইচ্ছা মানে ঠকানোর ইচ্ছা কাউকে মানে ঠকানোর ইচ্ছা প্রবঞ্চনা মানে সেটা বদ্ধজীবের মধ্যে বর্তমান মানে যেমন আমরা অনেক সময় আমরা তর্ক করি মানে কোনো বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে একজন আরেকজনের একজনের কথা মানতে রাজি হই না আমরা জানি যে সে ঠিক বলছে তবুও আমরা স্বীকার করতে রাজি নই সে যে সে যা বলছে সেটা ঠিক এটা মানুষের একটা স্বভাব মানে হ্যাঁ নিজেরটা ভুল হলো হলো মানে ঠিক বঞ্চনা করা হ্যাঁ এটাই এটাকে বলা বিপ্র মানে বিপ্রলিপসা আর করুণা পাঠক মানে কি মানে সেটা বঞ্চনা করা মানে মানে ইন মানে ইন্দ্র অপটতা মানে যেভাবে আমরা উদাহরণ দিতে পারি আমাদের যখন পিত্ত দোষ হয় লিভারের দোষ হয় তখন মিশ্রি এটা তাল মিশ্রি মিষ্টি আমরা মুখে দিলে তিতা লাগে কিন্তু মানুষ মানতে রাজি নয় যে মিশ্রিতা যে যে তার জিভাটা তিতা বলে যে বলে যে মিষ্টিটা তিতা হ্যাঁ সেই মিষ্টিটা মিষ্টি মানে তাল মিশ্রিটা তিতু মানে মুখ নয় এটা হচ্ছে মানে কারণ অপট মানে পিত্তদোস্যের জন্য যে মিশ্রিতা মিষ্টিটা এই তাল মিষ্টি বা মিষ্টি তিতা লাগছে সেটা স্বীকার করতে রাজি নয় এই চার দোষের জন্য মানুষ সঠিক নির্ণয় নিতে পারে না হ্যাঁ শাস্ত্রে সঠিক লেখা থাকে কিন্তু আমরা না বুঝে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে নিই অল্প বুদ্ধির জন্য সেটা আমরা বুঝতে পারি না তাই যে চৈতন্য মহাপ্রভু এসে আমাদের বদ্ধজীবের জন্য তিনি তার পার্শ্বব্দের সৎসঙ্গ করছেন আর উপদেশ দিচ্ছেন সিদ্ধান্ত দিচ্ছেন তাই আমরা দেখছি তার জন্য মহাপ্রভু যখন সনাতন গোস্বামী যখন বেনারসে এসে উপস্থিত হলেন সারা শরীর পুজে রক্তে মানে ভরা ছিল মানে বিষাক্ত জল খেয়ে শরীর শরীরে বড়ো বড়ো ফুরা হয়েছিল মহাপ্রভু সনাতন গোস্বামীকে দেখেই আলিঙ্গন করলেন জড়িয়ে ধরলেন আর সনাতন গোস্বামী বললেন প্রভু আমাকে ছুবেন না আপনি স্পর্শ করবেন না আমি অপবিত্র তখন মহাপ্রভু কি বলেছিলেন যে আমি তোমাকে স্পর্শ করছি নিজেকে পবিত্র করার জন্য তোমার ভক্তির বলে তুমি সারা ব্রহ্মাণ্ডকে পবিত্র করতে পারো হ্যাঁ কারণ তুমি হচ্ছ মানে এক তীর্থস্বরূপ মানে তাই ভাগবতের মানে ভাগবত ভাগবত দুই রকম মানে গ্রন্থ ভাগবত আর ব্যক্তি ব্যক্তিভাগবত যারা ব্যক্তি ভাগবত তাদের মানে তারা মানে পাপদের পাপ রাশি নির্মূল করার জন্য তারা তীর্থে বাস করেন এবং তাদের পাপ মানে বিনষ্ট করে দেন হ্যাঁ তীর্থযাত্রীদের সঞ্চিত পাপ সমূহ বিনষ্ট হয়ে যায় এই ভগবতদের আগমনের ফলে প্রভাবে মানে তীর্থক্ষেত্রে তাই সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভু তখন একটা শ্লোক মানে বলেছিলেন ন মেহের ভক্ত চতুর্বেদী মদ্ভক্ত সপচ প্রিয় তেষ্মী দেয়ং তত সচ পূজ্য যথা হয় মানে যে একটা ব্রাহ্মণ চতুর্বেদী ব্রাহ্মণ হ্যাঁ বেদজ্ঞ ব্রাহ্মণ হলেই যে সে ভক্ত হবে এমন কথা কোনো নেই সেই ভক্ত যদি কোনো ভক্ত যদি ভগবান বলছেন বলছেন যে আমার ভক্ত যদি চন্ডাল জন্মগণ নেয় সে আমার অত্যন্ত প্রিয় হয় যদি সে কৃষ্ণ ব্যথা হয় যার মন বচন চেষ্টা অর্থ প্রাণ শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্যে মানে অর্পিত হয়েছে তিনি যদি করেও মানে জন্মগ্রহণ করে থাকেন তাহলেও তিনি সেই কৃষ্ণ পাদবিমুখ মানে কৃষ্ণ পাদপদ্য বিমুখ দ্বাদশ গুণ সমন্বিত সেই ব্রাহ্মণের ব্রাহ্মণদের থেকেও তাকে শ্রেষ্ঠ বলে মানে আমি মনে করি চেতন মহাপ্রভু বললেন হ্যাঁ যে কেননা তিনি কুল তো পবিত্র করেনি কিন্তু সেই অতি গর্বিত ব্রাহ্মণ বেদজ্ঞ ব্রাহ্মণ যে অভক্ত মানে যার মন বচন চেষ্টা শ্রীকৃষ্ণের পাদবদ্ধ যার অর্পিত হয় নাই সে বেদজ্ঞ ব্রাহ্মণ হলেও তাকে আমি মানে শ্রেষ্ঠ বলে আমি মনে করি না তাই বলা হচ্ছে সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে আর মুচি হয়ে সুচি হয়ে যদি কৃষ্ণ বজে এই যে এই চৈতন্য মহাপ্রভু আবার একটা শ্লোক তিনি শ্রীমদ্ভাগবত থেকে উক্তি করেছিলেন সেটা সেটা প্রহ্লাদ মহারাজের উক্তি ছিল প্রহ্লাদ মহারাজের উক্তি ছিল সেটা তিনি বললেন হ্যাঁ যে সেই শ্লোকটার অর্থটা হচ্ছে আমি সে শ্লোকটা অনেক বড় আমি এখন পাঠ করছি না সেই সেখানে ব্রাহ্মণের চারটা গুণের সম্বন্ধে মানে উল্লেখ মানে আছে আমি একটা লাইন পড়ছি মানে ধর্মশ্চ সত্যশ সত্যঞ্চ দমঃ স্তপশ্চ অমাতশ্চর্য হ্যাঁ হৃস্থিকসাহন যজ্ঞশ্চ দানশ্চ যজ্ঞশ্চ দানঞ্চ ধৃতিস্রতঞ্চ ব্রতানী বৈ দ্বাদশ ব্রাহ্মণ হ্যাঁ ব্রাহ্মণেশ্ব মানে ব্রাহ্মণকে অবশ্যই যথার্থ ধার্মিক হতে হবে সত্যবাদী হতে হবে তার ইন্দ্রিয় সংযমে সংযম মানে সংযমী হতে হবে এবং তাকে তপশ্চর্যা পালন করতে হবে নির্মৎসর হতে হবে এবং বিনীত হতে হবে সহনশীল হতে হবে অশুয়া রহিত হতে হবে যজ্ঞ অনুষ্ঠানে সক্ষম হতে হবে দানশীল হতে হবে এবং ভগবত ভক্তি পরায়ণ হতে হবে এবং বৈদিক জ্ঞানে পারদর্শী হতে হবে এইগুলি হচ্ছে ব্রাহ্মণের মানে বারোটা মানে গুণ মানে হ্যাঁ ভগবদ্গীতায় ব্রাহ্মণের আরও অনেক গুণাবলী মানে বর্ণনা করেছে আঠারো নম্বর দেয় বিয়াল্লিশ নম্বর শ্লোকে সম দম সম দমস্তপ শৌচং খ্যান্তি রাজ রাজর্ম বে মে বচ জ্ঞান বিজ্ঞান মস্তিকং ব্রহ্মকর্ম স্বভাবজম মানে সমদম তপশ্চর্যা শৌচ সহনশীলতা শত সততা জ্ঞান বিজ্ঞান এবং ভগবানের প্রতি ভক্তি এইগুলি হচ্ছে ব্রাহ্মণের গুণ সেটা ভাগবত ভাগবৎগীতায়ও সেটা উল্লেখ আছে আবার মুক্তাফল নামক টিকায় বলা হয়েছে সমদমস্তপ শৌচং খান্তার যব বিরক্ত জ্ঞান বিজ্ঞান সন্তুষ্টা সন্তোষা সত্যাস্তিক দ্বিষর গুণা মানে সমদম তপশর্যা শৌচ সহিষ্ণুতা সরলতা বৈরাগ্য জ্ঞান বিজ্ঞান সন্তোষ আর সততা আর বৈদিক নির্দেশে দৃঢ় বিশ্বাস এইগুলি হচ্ছে ব্রাহ্মণের এইগুলি আরও বারোটা গুণ মানে হ্যাঁ তখন মহাপ্রভু বললেন হ্যাঁ যে তোমা দেখি তোমা দেখি তোমার স্পর্শী গাই তোমার গুণ সর্বেন্দ্রীয় ফল এই শাস্ত্র নিরূপণ হ্যাঁ মহাপ্রভু তখন বললেন সনাতন গোস্বামীকে বললেন তোমাকে দর্শন করে তোমাকে তোমাকে স্পর্শ করে তোমার অপাকৃত গুণাবলী কীর্তন করে সমস্ত ইন্দ্রিয়ের পূর্ণতা সাধিত হয় শাস্ত্রে সেই সত্য নিরূপিত হয়েছে শাস্ত্রে সেটা উল্লেখ আছে ভাগবতের দর্শন এই যে বলা হয় সাধু দর্শনে মঙ্গল সাধুসঙ্গ সাধুসঙ্গ কয় হয় রহমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধ হয় আমি প্রায়ই এইগুলি উল্লেখ করি মানে অধ্যায়ের জড়ো মানে প্রয়োজনীয়তা অনুযায়ী রিপিট করতে হয় কারণ ভগবত কথা মানে সদাশিব্যং সদা নিত্যং ভাগবত সেবয় হ্যাঁ তো সেটা সেইগুলো বড় বললেন এক ভাগবতকে স্পর্শ করা দর্শন করাতেই মঙ্গল মানে মানে মোমেন্ট অফ অ্যাসোসিয়েশন অফ সাধু হ্যাঁ তাই বলা হচ্ছে সবসময় অস্পেশাস মানে তাই হরিভক্তি সুদৃ মানে সুদৃদয় নামক গ্রন্থে সেটা একটা উল্লেখ আছে সেখানে বলা হয়েছে যে অক্ষ ফলং তাদৃশ্য দৃশ্য দর্শনংহী ফলং তাদৃশ্য গঙ্গা না তাদৃশ্য গাত্র সঙ্গ। জিভ্যা ফল তাদৃশ্য কীর্তনা হি সূর দুরলভা ভাগবতাহী লোকে মানে হে বৈষ্ণব মানে বৈষ্ণবের মহিমা কর্তন করা হচ্ছে যে হে বৈষ্ণব আপনার মতো ব্যক্তিকে দর্শন করায় চক্ষুর স্বার্থকতা আপনার মতো ব্যক্তির অঙ্গ স্পর্শ করায় শরীরের মানে স্বার্থকতা আপনার মতো ব্যক্তির গুণ কীর্তন করায় জিভ্ভার সার্থকতা কেননা এই জগতে ভগবানের শুদ্ধ ভক্তকে পাওয়া অত্যন্ত দুর্লভ হ্যাঁ অত্যন্ত দুর্লভ হ্যাঁ এটা গীতায় রোগ আছে হ্যাঁ কী মনে পড়ছে না এখন আচ্ছা মানে শুদ্ধ ভক্ত বিরল মানে মানে ভগবানের হ্যাঁ শুদ্ধ ভক্ত বিরল এত কহি কহে প্রভু শুন সনাতন কৃষ্ণ বড় দয়াময় পতিত পাবন হ্যাঁ বলছেন যে সেই বলে চৈতন্য মহাপ্রভু বললেন হে সনাতন শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়াময় এবং সমস্ত অধপতিত জীবদের উদ্ধারকারী হে সনাতন শ্রীকৃষ্ণ তোমাকে এই মহা রৌরব থেকে মহারৌরভ মানে একটা নরকের নাম ছাব্বিশ রকমের নরক আছে তাই মহাপ্রভু সনাতনকে বলছেন এই মহা রৌরব থেকে ভগবান তোমাকে উদ্ধার করেছেন তিনি কৃপার সমুদ্র থেকে এবং তিনি কৃপার সমুদ্র এবং তার তার কার্যকলাপ অতি গভীর এবং অন্তহীন তাই বলা হচ্ছে যে ঈশ্বর ভাগবদ্গীতা বলা হয়েছে ঈশ্বর সর্বভূতানাং হৃদেশে অর্জুন তৃষ্ট শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে বিরাজ করে অত্যন্ত গভীরভাবে সকলকে তিনি পরিচালিত করেন তিনি যে কিভাবে মানে কার্যকলাপ করেন তা কেউ বুঝতে পারে না কিন্তু কেউ যখন নিষ্ঠা সহকারে ভগবানের ভক্তি ভরে ভগবানের সেবা করেন তখন তিনি সেই ভক্তকে এমন তাকে এমন সাহায্য করেন এমনভাবে সাহায্য করেন যে সেই ভক্ত বুঝতেই পারে না যে সব কিছু কিভাবে সব কিছু হচ্ছে মানে হ্যাঁ ভক্ত যদি ভগবানের সেবা করতে পরিকর হন হ্যাঁ তখন তাহলে ভগবান সর্বদা তাকে সাহায্য করতে প্রস্তুত হন দদামি বুদ্ধযুগ বুদ্ধিযুগং তং যেন মামু প দদামি বুদ্ধিযুগন হ্যাঁ শ্রীচৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন ভগবান কত দয়াময় হ্যাঁ কারণ সনাতন গোস্বামী ছিলেন মুসলমান নবাব হোসেন সাহের মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী তখন তাকে সবসময় বিষয়শক্ত মানুষদের সঙ্গ করতে হতো বিশেষ করে মাংসাহারী মুসলমানদের যদিও তিনি অন্তরঙ্গভাবে তাদের মিলামেশা তাদের সঙ্গে মিলামেশা করছিলেন কিন্তু শ্রীকৃষ্ণের করুণার প্রভাবে সেই সঙ্গ থেকে তার তার কাছে সেই সঙ্গ তার কাছে সব সময় অপ্রীতিকর বলে মনে হত হতো মানে যদিও তিনি রাজকার্যে নিযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন সেই মানে অভক্ত মাংসাহারী মানুষ যে সঙ্গ করতেন তবুও কিন্তু তার কাছে সবসময় অপ্রতিকর বলে মনে হতো কেন সেটা ভগবানের কৃপায় গুরুদেবের কৃপায় তাই তিনি সেই সঙ্গ তিনি ত্যাগ করেছিলেন হ্যাঁ শ্রীনিবাস আচার্য তাই বলছেন তক্তা তুরোনমে শেষ হ্যাঁ মুশেষ মণ্ডলপতি সদা সদাতেচ্ছপদ শ্রীকৃষ্ণ সনাতন গোস্বামীকে এমনভাবে জ্ঞানের আলোক প্রদান করেছিলেন যে তিনি উচ্চ রাজমন্ত্রীর পদ পরিত্যাগ করতে সক্ষম হয়েছিলেন এবং তিনি ভিক্ষুকের বৃত্তি অবলম্বন করতে প্রস্তুত হয়েছিলেন এইভাবে সনাতন গোস্বামীর কার্যকলাপের প্রশংসা করে চৈতন্য মহাপ্রভু এইভাবে তিনি ভগবানের মানে কৃপা করার মানে ভগবানের মহিমা কীর্তন করছিলেন অ্যাকচুয়ালি সনাতন গোস্বামী এই কথা এই কথাগুলি বলে তিনি অ্যাকচুয়ালি ভগবানেরই মানে মহিমা করছিলেন কীর্তন করছিলেন আর ভগবানের ভক্তকে ভগবান সবসময় মানে সাহায্য করেন আমার সময় বোধ শেষ হয়ে গেছে নিতাই গৌ সীতানাথ পরমানন্দে হরি হরি বল হরি হরি বল আমার ভুল ত্রুটি মার্জনা করবেন নদিয়া নগরে হরি প্রেম ভরে নাচিয়া নাচিয়া যায় আরে রক্ত কোমল করুন সতদল মুখ শী আরে বেনু বিনা রব মানে পোড়া ভব কণ্ঠে মধুর ভাষা আরে শ্রীবাস অঙ্গনে নিতায়ের শনে নাম সংকীর্তনে নাচে আরে ঘরে ঘরে গিয়া জীব উদ্ধারিয়া যারে তারে প্রেম যাচে আরে ভারত ভ্রমিয়া পদপসারিয়া পুত করিল ধুলি আরে লীলারও তুলনা মেলে না মেলে না তুমি লীলা ময় হরি আরে গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর তপত কাঞ্চন গায় প্রণাম সবাইকে জয় শিবানন্দ বাবা কী জয় জয় গুরুদেব কী জয় স্বামী মহারাজ কী জয় প্রণাম সবাইকে প্রণাম প্রণাম